নমস্কার, সানন্দে নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণের উদ্দেশ্যে কেশিয়ারি খণ্ডের নিধি সমর্পণ অভিযানে বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে সমাপনী কার্যক্রম হল। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ভব্য মন্দির নির্মাণের উদ্দেশ্যে কেশিয়ারি খণ্ডের নিধি সমর্পণ অভিযানের বৃহস্পতিবার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সমাপনী কার্যক্রম হল। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সংঘচালক ঠাকুরদাস অধিকারী। ভগবানের মন্দির নির্মাণের উদ্দেশ্যে ঠাকুরদাস অধিকারীর হাতে কেশিয়ারির বিশিষ্ট সমাজসেবী কুঁয়র সিং মুর্মু 50,100 টাকা নিধি সমর্পণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নিধি সমর্পণ অভিযানের কেশিয়ারি খণ্ডের প্রায় 230 জন কার্যকর্তাবৃন্দ। এখানেই নিধি সমর্পণ অভিযানের সমস্ত কার্যকর্তাবৃন্দ সাধ্যমত রাশি সমর্পণ করেন। আজকের দিন প্রসঙ্গে ঠাকুরদাস অধিকারী বলেন, ভগবান শ্রী রামচন্দ্র রাষ্ট্রপুরুষ, তিনি কোনো জাত কিংবা কোনো সম্প্রদায়ের নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা ভগবানের নাম নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছি। দীর্ঘ প্রায় 500 বছর পরে সমস্ত হিন্দু তথা সমগ্র ভারতবাসীর আবেগ ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির নির্মাণে মহামান্য সুপ্রিম কোর্টের অনুমতির মাধ্যমে কাজ শুরু করা হয়েছে। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে এই পুণ্য কার্যের শুভ সূচনা ঘটেছিল, যার আজকেই অর্থাৎ বৃহস্পতিবার সমাপ্তি হল। দীর্ঘ প্রায় 26 দিন যাবৎ আমরা এই কার্যক্রমের মাধ্যমে এক ঐশ্বরীয় কার্যে সামিল হয়েছিলাম। রামসেতু নির্মাণে একটি ছোট্ট কাঠবিড়ালিও যেমন সাধ্যমতো সহযোগিতা করেছিল, ঠিক তেমনই সমস্ত হিন্দুদের কাছে আমরাও এই মহতী উদ্যোগের জন্য দ্বারে দ্বারে পৌঁছেছিলাম। এর মাধ্যমে প্রত্যেক হিন্দু পরিবারও অর্থ সমর্পণ করেছেন, যার দ্বারা প্রত্যেক হিন্দু পরিবারের কাছে মন্দির নির্মাণের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তারিখে মকর সংক্রান্তি দিন আমাদের যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের নিধি সমর্পণ অভিযান শুরু হয়েছিল, তো সেই সমর্পণ অভিযানে মাননীয় কুমার দাও সম্পূর্ণ সময় দিয়ে উনি সমর্পণের কার্যক্রমে অংশগ্রহণ ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে নিজে আজকে সমারোপ কার্যক্রম, তো সেই সমারোপ কার্যক্রমের মাধ্যমে উনি নিজের থেকে 50,100 টাকা সমর্পণ করে মন্দির নির্মাণ কল্পের জন্য সমর্পণ করলেন। সেই জন্য কুমার দাকে আমরাও কার্যকর্তা হিসাবে পেয়েছি এবং এটাও আমাদের একটা প্রেরণাদায়ী ঘটনা বলে। এবং আমাদের মাননীয় সংঘচালক এই জেলার ঠাকুরদাস অধিকারী মহাশয়, উনি ওনার হাত দিয়েই সমর্পণ রাশি তুলে দিলেন এবং ওনাকেও আমরা রাম জন্মভূমির যে তীর্থক্ষেত্রে যে কুপন তুলে দেওয়া হবে 50,100 টাকা। আমাদের জীবনচর্য কেমন হবে, রাম তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন, তার লীলা সারা ভারতবর্ষ, সেই বাল্মীকি যে রচনা করেছিলেন রাম, সেই রাম এখনও রয়েছেন। তাই সেই মন্দির নির্মাণের প্রয়াস নেওয়া হয়েছে, সর্বত্রই এই অভিযান চলছে। কেশিয়ারি খণ্ড, আমাদের যে কেশিয়ারি ব্লক, এটাতেও সবাই এই কাজে প্রয়াসী হয়েছেন এবং সফল হয়েছেন। আজকে আমরা তারই সমাপন উৎসব পালন করব। আজকেই শেষ, আজকে 10ই ফেব্রুয়ারি। আজকে আমাদের যে যা কিছু সংগ্রহ হয়েছে তা সঠিকভাবে হিসেবপত্র রাখা এবং পাঠানো সমূহ কাজ আজকে আমরা সমাপন করব। ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা রথ কেশিয়ারি এসে পৌঁছালে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি। বিজেপির পরিবর্তন যাত্রা ঝাড়গ্রামের পর পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে প্রবেশ করে বৃহস্পতিবার। এদিন পরিবর্তন যাত্রা রথে বিজেপির জেলা সভাপতি সমীর দাস ও সৌমেন তেওয়ারি পুষ্পবৃষ্টির মতো ফুল ছড়িয়ে মানুষকে অভিবাদন জানান। পরে কেশিয়াড়ি বাসস্ট্যান্ড লাগোয়া একটি সভা করেন বিজেপি। মঞ্চ থেকে 10,000 মানুষের জমায়েতের কথা বললেও আদতে প্রায় 1,200 মানুষের জমায়েত হয়েছিল বলে দাবি করেন বিপক্ষ তৃণমূল নেতা নেতৃত্বরা। যদিও বিজেপির দাবি এগুলো পথসভা, সভা নয়। ভ্রাম্যমাণ পরিবর্তন যাত্রার বাস বিভিন্ন এলাকা ঘুরে এদিন কেশিয়াড়ি হয়ে দাঁতন পৌঁছায়। পরিবর্তন যাত্রা শুরু
পঞ্চায়েতে সদ্য দলবদলু রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রধান বক্তা করেছিল বিজেপি। বিজেপির কেশিয়ারির এই ছোট্ট সভায় বক্তব্য রাখেন রাজীব। রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য দেন তৃণমূল থেকে আসা পদত্যাগী বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি এসেছি আপনাদের কাছে নতুন বাংলা, সোনার বাংলা কি করে গড়া যায় সেই স্বপ্ন ফেরি করতে। কেশিয়ারি পঞ্চায়েত সমিতি গঠন না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেশিয়ারিতে ইতিমধ্যেই আপনারা জয়যুক্ত হয়েছেন, বাংলার মানুষ রায় দিয়েছেন, তবু পঞ্চায়েত সমিতি গঠন করতে পারেননি। এই পরিবর্তন চেয়েছিলেন আপনারা। এরপরেই তার বক্তব্য, আগামী দিনেও আরও বড় ধাক্কা দিতে হবে, এত বড় ধাক্কা দিতে হবে যেখানে নবান্নকে নাড়িয়ে দেওয়া যায়, তোপ দাগেন প্রশাসনের বিরুদ্ধেও। তার দাবি, প্রশাসন নিরপেক্ষ নয়। তার মন্তব্য, এক পুলিশ কর্তা পদ ছেড়ে তৃণমূল পতাকা ধরেছেন, এতেই বোঝা যায় এই দল কতটা উপযোগী। বলেছি যে আর বেশি মুখ খুললে বটগাছও নড়বড় নড়বড় করবে আর সমুদ্র উথাল পাতাল হবে। আরে খেলা এখনো বাকি আছে, সময় দিয়ে দিয়ে খেলতে হবে, তাই তো? এখনো অনেক দূর যেতে হবে আমাদের। আপনারা আগেই পরিবর্তন করেন, কিন্তু এই পরিবর্তন কি ভেবেছিলেন 2011 যখন করেছিলেন, যে বাংলার মানুষ রায় দিয়েছে পঞ্চায়েত সমিতি গঠন করতে পারেননি, এই পরিবর্তন চেয়েছিলেন আপনারা? উন্নয়ন হচ্ছে না, আটকে আছে, যেহেতু শুধুমাত্র নিজেরা করতে পারছে না বলে। সুতরাং আগামী দিনে আরো বড় ধাক্কা দিতে হবে, এত বড় ধাক্কা দিতে হবে যেখানে নবান্নকে নড়িয়ে দেওয়া যায়, সেই ধাক্কা আগামী দিনে আপনাদের দিতে হবে। চালে কাকড় কেন কেন্দ্র দেয় না, পকেট কাটা কেন কেন্দ্র দিচ্ছে না? এই 34 বছর ধরে শুধু কেন্দ্রের বঞ্চনা শুনে গেছি, আর বিগত 10 বছর ধরে শুধু কেন্দ্র দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না করে ঝগড়া করে করে, মিটিং অ্যাটেন্ড না করে করে, আমরা যখন দায়িত্বে ছিলাম মন্ত্রী, আমাদের কেন্দ্রে যেতে দিত না, কারণ কেন্দ্রের সাথে সবসময় একটা এমন সম্পর্ক তৈরি করে রাখো যেটা দিয়ে মানুষের ভোটটাকে নেওয়া যায়। ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে যেদিন শপথ নেবেন সেই দিন প্রথম মন্ত্রিসভার বৈঠকে 18,000 টাকা প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো আমরা। শুধু তাই নয়, কৃষকরা বকে 18,000 টাকাও যেমন পাবেন, তেমনি আয়ুষ্মান ভারত। আজকে আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই যে আয়ুষ্মান ভারত, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্য প্রকল্প, যেখানে সব রাজ্যে গিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন, সেই প্রকল্পের কাজ আটকে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই বলে আজকে তারা রবীন্দ্রসঙ্গীত শোনাতে শোনাতে বিরোধী দলের মাথাও যত রকম ভাবে কাটা যায়, যত বিরোধী দলের নেতা নেত্রীদের হত্যা করা যায়, সেই কাজও আজকে এই তৃণমূল কংগ্রেস করছে। এবং আগামী দিনে আমি আপনাদের বলি, কেশিয়ারি অলরেডি আপনারা এই জায়গায় জয়যুক্ত হয়েছে, এখানে বলছে সবাই রেডি আছে, শুধু ভোট হবার অপেক্ষায়। এবং আমার দৃঢ় বিশ্বাস, শুধু ভোটটাকে ঘোষণা হতে দিন, দেখবেন ধপা ধপ পদ্মে ছাপ, চুপচাপ 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 চুপচাপ। বাংলার যদি উন্নয়ন করতে হয়, যদি মানুষের মাথায় ছাদ থাকতে হয়, যদি পরনের কাপড় চান, যদি পেটে অন্ন চান, শ্রমিক কৃষকদের যদি উন্নয়ন চান, আর বেকার যুবকদের যদি কর্মসংস্থান চান, আর সার্বিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের যদি উন্নয়ন চান, তাহলে কেন্দ্রের সরকারের সহযোগিতা ছাড়া একটা রাজ্য সরকার কোনোদিনও করতে পারে না। আমরা ওরম খেলোয়াড় নই, খেলার মাঠও আমাদের পরিচিত মাঠ, আর মানুষও আমাদের পরিচিত আছে, আর ওখানেও আমরাই ভালো করে খেলেছি, বিগত নির্বাচনে প্রমাণ করে দিয়েছি আমরা কিরম খেলোয়াড়। সুতরাং এখন খেলোয়াড় একই আছে, শুধু জার্সি বদল হয়েছে, আর সেম মাঠে নামবো, নতুন জার্সি পরে নামবো, সেম মানুষ সেম মাঠ আর সেম খেলোয়াড়, শুধু জার্সি বদল হয়েছে। এবার দেখুন খেলে দিতে পারি কিনা আপনাদের সবাইকে নিয়ে।
যে যারা গণতন্ত্রকে ধ্বংস করে দেয়, যারা সাধারণ মানুষের জনমতকে পরিবর্তন করে, যারা শুধু নিজেরা ক্ষমতা দখল করতে পারছে না বলে যে পঞ্চায়েত সমিতির এই মানুষের পরিষেবা আটকে রাখে, আমার মনে এর থেকে ঘৃণ্য কাজ কিছু হতে পারে। বারবার করে বলছে যে পঞ্চায়েত সমিতি তৃণমূলই গঠন করবে, তার মানে কি ওরা পাচ্ছে না বলে করছে না? এখনো কেনা বেচা চাইছে, এখনো ক্ষমতায় এলে হবে, পঞ্চায়েত সমিতি গঠন হবে বিজেপি ক্ষমতায় এলে? ডেফিনেটলি, আমি ধরে নিন, আমি আবার বলছি ক্ষমতা এসে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আগামী দিনে শুধু মানুষের জন্য কাজ করব, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবাইকে নিয়ে। ভোট আসতে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কাজ, সেই প্রচার ধারায় ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে রাজনৈতিক দলগুলি। কেউ বিভিন্ন সরকারের প্রকল্পগুলি তুলে ধরেছে জনসমক্ষে, কেউ বা তার বিরোধিতা করছে। সর্বভারতীয় দল বিজেপি ও পরিবর্তন যাত্রার নাম দিয়ে একটি বিশেষ ধরনের গাড়ির ব্যবস্থা করেছে, যার নাম পরিবর্তন যাত্রা রথ, যা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবে এবং দলের প্রচার করবে, পাশাপাশি মানুষের নানান রকম অভিযোগ বা প্রত্যাশার কথা শুনবে। ইতিমধ্যে বিজেপির হেভিওয়েট নেতৃত্বদের হাত ধরে এই রথযাত্রার শুভ সূচনা হয়ে গেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই গাড়িকে কটাক্ষ করে বলেছেন, বিজেপির এই রথ 10-স্টার রথ। বৃহস্পতিবার কেশিয়ারির একটি সভামঞ্চ থেকে সদ্য তৃণমূল থেকে দল ত্যাগ করা প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, উনি বলেছেন এই রথ নাকি 10-স্টার রথ। এই রথ গিয়ে দেখে আসুন, একটা মামুলি পরিবর্তন যাত্রার একটি ভ্যান, দুটো চেয়ার রয়েছে, আর কিছু নেই। এই রথ যাত্রা আটকে দিয়েছিল, বলেছিল পরিবর্তন যাত্রা করতে হবে না, কালকে উনি বলছেন এই রথ নাকি 10-স্টার রথ। আমি তো ভাই, এই রথ যারা দেখেছেন গিয়ে দেখে আসুন, একটা মামুলি পরিবর্তন যাত্রার একটা ভ্যান, দুটো চেয়ার রয়েছে, আর বোধহয় কিচ্ছু নেই। আর উপরে আমরা মানুষের কাছে পরিবর্তনের শুধু একটা আমরা আবেগ দিয়ে বার্তা দিয়ে যেতে চাইছি। তবে ঠিক কি রয়েছে সেটাই যাচাই করতে সানন্দা নিউজ পৌঁছে গেছে একেবারে পরিবর্তন যাত্রার অন্দরে। দেখে নিন সেই ছবি। আপনারা অনেকেই আগ্রহ নিয়ে থাকেন যে বাসের মধ্যে এই যে পরিবর্তন যাত্রার বাস, বিজেপির পরিবর্তন যাত্রার যে বাস, সেই পরিবর্তন যাত্রার বাসের ভেতরে ঠিক কী থাকে, আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। যারা বাড়িতে বসে এই মুহূর্তে টিভি বা ফেসবুকের মাধ্যমে এটা দেখছেন, যারা ভেতরে ঢোকেনি, সবাইকে ভেতরে ঢোকার পারমিশন এখানে নেই, শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ, নেতা নেত্রী ছাড়া বা আমাদের প্রেসের লোক ছাড়া। তো চলুন, কী কী রয়েছে দেখুন। এখানে একটি ভিআইপি সোফা রয়েছে, দুটি বড় বড় ভিআইপি সোফা দেওয়া রয়েছে, পাশাপাশি একটি টিভি রয়েছে এখানে। এই টিভির সাহায্যে বাইরে এবং খবরাখবর, যখন এই বাসে যারা থাকবে সেই সময়কার খবরাখবর এই টিভির মাধ্যমে ওরা এখান থেকে গ্রহণ করবে। এই বাস সম্পূর্ণ এসি, এবং পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে একটি টয়লেট রয়েছে, হাইড্রোলিক সিস্টেম দিয়ে এই মঞ্চ করা রয়েছে, হাইড্রোলিক সিস্টেমের মঞ্চ। আমরা এখানে দেখছি ভেতরে এখানকার বাসের যে স্টাফ, সেই স্টাফদের জন্য এখানে ভেতরে ভেতরে স্টাফদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছু রয়েছে। পরিবর্তন যাত্রার বার্তা নিয়ে বিজেপির প্রথম সারির নেতাদের ছবি লাগানো এই পরিবর্তন যাত্রার রথ বেশ কয়েকদিন রাজ্যের অলিগলি পাড়ি দেবে। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবে এই বিশেষ ধরনের ভ্যান। তবে সত্যিই পরিবর্তন আসবে কিনা তা সময়ই বলবে। ক্যামেরায় শ্রীহরির সঙ্গে সুদীপ্ত মিত্রর রিপোর্ট, সানন্দা নিউজ। গোবিবল্লভপুরে রাজীব বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হলো বিজেপির পরিবর্তন যাত্রার জনসভা। দুদিন আগে ঝাড়গ্রামের লালগড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন, বৃহস্পতিবার সেই পরিবর্তন যাত্রার রথ গোপীবল্লভপুর পরিক্রমা করল। এদিন পরিবর্তন যাত্রার রথ পরিক্রমার পাশাপাশি বিজেপির গোপীবল্লভপুর এক নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে গোপীবল্লভপুরের জগদ্ধাত্রী পূজার মাঠে একটি জনসভাও হয়। জনসভায় উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি, সাধারণ সম্পাদক অবনী কুমার ঘোষ প্রমুখ। এদিন সভায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের প্রবল সমালোচনা করে বলেন, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু না করে রাজ্য সরকার যে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে তা আসলে তৃণমূলের ভোট কার্ড। সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের বক্তব্য হলো চুপচাপ পদ্মে ছাপ, আর লক্ষ্য একটাই, চলুন পাল্টাই। চুপচাপ পদ্মে ছাপ আর লক্ষ্য একটাই, চলুন পাল্টাই। সুতরাং আমরা চাই একটা সত্যিকারের পরিবর্তন আসুক, যে পরিবর্তনের মাধ্যমে বেকার যুবকদের হাতে কর্মসংস্থান হোক, মা বোনেদের নিরাপত্তার সঙ্গে সঙ্গে প্রচুর ভালো সামাজিক প্রকল্প
যেগুলো মা বোনেদের আগামী দিনে মাথা তুলে দাঁড়াতে সাহস পাবে, সাহস করবে, এবং পানীয় জল থেকে শুরু করে ভাঙন রোধের কাজ থেকে শুরু করে বাংলার সার্বিক উন্নয়ন, বাংলার খেটে খাওয়া মেহনতি শ্রমিক কৃষকদের জন্য ভালো ব্যবস্থা ইত্যাদি নিয়ে আমরা আগামী দিনে পরিবর্তনের যে স্বপ্ন মানুষকে দেখিয়েছি, এবং আমার স্থির বিশ্বাস যে পরিবর্তন 2021 নিশ্চিত মানুষ উন্নয়ন দেখবে। দাদা, আপনি যে এসেছেন যুবকদের কথা বলেছেন, সেই যুবকদের কথা আমি প্রথম দিন থেকে যুব ভাইদের কথা বলি, কেন আমি নিজে মনে করি আমি একজন যুব ভাই। যুবক ভাই বোনেদের হতাশা আমি দেখেছি, পড়াশোনা করেও তারা চাকরি পাচ্ছে না, বাইরে চলে যেতে হচ্ছে, এমনকি এমন জায়গায় গিয়ে হয়তো এমন কাজ করতে হচ্ছে যেটা হয়তো সত্যিকারে তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী করতে পারছে না। অথচ বাংলায় আমরা কি দেখলাম, প্রচুর শূন্যপদ খালি রেখে দিয়েছে, একটা মানুষও খুশি না, রোজ আন্দোলন হচ্ছে, শিক্ষক বলুন, পার্শ্ব শিক্ষক বলুন, আপনার শিক্ষা মিত্র, শিক্ষা বন্ধু, আশা, অঙ্গনওয়াড়ি, আমি তো দেখছি না কেউ একজন রয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমরাও চাই যে আগামী দিনে স্থায়ী চাকরিও যেমন দিতে হবে, তেমনি প্রচুর পরিমাণে শিল্প করা, সহযোগী শিল্প করা, ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্প তৈরি করা, আইটি সেক্টর থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যদি কারখানা এখানে নিয়ে আসা যায়, যেখানে বেকার যুবকরা একদিকে কাজ পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত হলে এলাকার একটা আর্থসামাজিক উন্নয়ন হবে, যেটাতে সার্বিকভাবে প্রচুর মানুষের উপকার হবে, এই স্বপ্ন ফেরি। বিজেপির পরিবর্তন যাত্রার রথ নয়াগ্রাম পরিক্রমা করলো। বিধানসভা ভোটের আগে নিজেদের রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে দুদিন আগে ঝাড়গ্রাম জেলার লালগড়ে বিজেপির পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সর্বভারতীয় সভাপতির সূচনা করা সেই পরিবর্তন যাত্রার রথ বৃহস্পতিবার নয়াগ্রাম ব্লক পরিক্রমা করল। এদিন বিজেপির রথ গোপীবল্লভপুর হয়ে নয়াগ্রামে প্রবেশ করে খড়িকামাথানি থেকে নয়াগ্রাম পর্যন্ত গিয়ে জঙ্গলকন্যা সেতু হয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবেশ করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার বিজেপি সহসভাপতি উৎপল দাস মহাপাত্র সহ বিজেপির নয়াগ্রামের নেতৃত্বরা। মানুষকে বোঝান, আগামী দিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন, পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনুন, পশ্চিমবঙ্গে আমরা দুর্নীতি যাতে আর না দেখতে পারি সেই দিকে সেই লক্ষ্যে সবাইকে আমাদের আমাদের ঝাড়গ্রাম জেলার এটা তৃতীয় দিন এবং অন্তিম দিনের যে পরিবর্তন যাত্রা র্যালি, আজকে সেই র্যালি আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছি। তার জন্য কর্মী সমর্থক সবাইকে আমাদের পক্ষ থেকে নেতৃত্বের তরফ থেকে অসংখ্য অভিনন্দন। মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসের মাধ্যমে আজকে র্যালি গোপীবল্লভপুর থেকে শুরু হয়ে খড়িকামাথানি হয়ে নয়াগ্রামে এসে শেষ হয়েছে ঝাড়গ্রাম জেলার র্যালি, এবং আমরা ইতিমধ্যেই সেই র্যালি হ্যান্ডওভার করছি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির হাতে। বিদ্যুতের হাই ভোল্টেজ তার ছিঁড়ে বিপত্তি, ভয় ভয় আগুন আক্ষেতে। মাঠের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের হাই ভোল্টেজ তার ছিঁড়ে আগুনে ঝলসে গেল কেশিয়ারি কুলবনি গ্রামের দুবিঘা জমির আখ চাষ। বিদ্যুৎবাহী হাই ভোল্টেজ তার ছিঁড়ে আগুন লাগলো আখের ক্ষেতে, আগুনের দাপটে পুড়ে ছাই হয়ে গেল প্রায় দুবিঘা জমির আখ চাষ। ঘটনা কেশিয়ারি কুলবনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার হঠাৎ করে কুলবনি এলাকার মাঠের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের হাই ভোল্টেজ তার ছিঁড়ে আগুন লেগে যায় আখ চাষের জমিতে, যা নিয়ে খানিকক্ষণের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ খবর দেয় বিদ্যুৎ দপ্তরে। দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত চাষিদের মাথায় হাত ঠেকেছে এক প্রকার, তারা সংশ্লিষ্ট দপ্তরে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। সাইকেল যাত্রার মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিতে ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছেন উড়িষ্যার যুবক মানব বাগারিয়া। যাত্রাপথে এলেন শ্রীপাট গোপীবল্লভপুরের রাধা গোবিন্দ জিউ মন্দিরে। সাইকেল যাত্রার মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিতে ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছেন উড়িষ্যার যুবক মানব বাগারিয়া। যাত্রাপথে এলেন শ্রীপাট গোপীবল্লভপুরের রাধা গোবিন্দ জিউ মন্দিরে। পৃথিবীতে শান্তি এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সাইকেলকেই আশ্রয় করলেন উড়িষ্যার ভুবনেশ্বরের এক যুবক। সাইকেল চালিয়ে ভুবনেশ্বর থেকে কলকাতার কালীঘাট পর্যন্ত যাবার লক্ষ্য নিয়েছেন ওই যুবক। যুবকের নাম মানব বাগারিয়া, বয়স 25 বছর। মানব বাগারিয়া চলতি মাসে 3 তারিখ উড়িষ্যার ভুবনেশ্বর থেকে সাইকেলে যাত্রা শুরু করেছেন। আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে কলকাতার কালীঘাটে সাইকেল যাত্রা শেষ করার কথা। সেই মতো তিনি যাত্রাপথে বিভিন্ন জনবহুল জায়গায় কিংবা ধর্মস্থানে তার বিশ্ব শান্তি
শান্তি এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীপাঠ গোপীবল্লভপুরের রাধা গোবিন্দ জীব মন্দিরে এসে পৌঁছান মানববাগারিয়া। এদিন তিনি সাক্ষাৎ করেন মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামীর সঙ্গে। মহন্ত মহারাজ তার উদ্দেশ্য জানার পাশাপাশি রাধা গোবিন্দ জীব মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আপ্যায়ন এবং বিশ্রামের ব্যবস্থা করেন। পরে বিকালে সাইকেল যাত্রী মানববাগারিয়া খড়গপুরের দিকে কলকাতার পথে রওনা দেন। 21 वर्ष का युवक हूँ, भुवनेश्वर से मैं निकला हूँ इस सफर पे, अवेकनिंग इंडिया फॉर द यूथ बाय द यूथ। मेरी मंजिल कलकत्ता है, मैं अभी गोपी वल्लभपुर में पहुँचा हूँ। पूरे रास्ते में 10 शहरों के बीच में गुजरना है मुझे। आज ये सातवां शहर है ये मेरा। हर जगह उद्देश्य मेरा ये है कि युवा पीढ़ी में ध्यान का संदेश, ध्यान का बीज और आध्यात्म का बीज बोना है, ताकि कल को वो जो हमारे प्रोफेशंस बने वो सब ध्यानी बने, वो सब स्थिर बने, पीसफुल बने, जिसकी वजह से विश्व शांति मुमकिन हो और हमारी धरती पे ही स्वर्ग आ जाएगा। कहाँ से आए आप? जी मैं भुवनेश्वर से आया हूँ। कहाँ जाने वाले? कलकत्ता। उधर से कितने टाइम लगा? आज ये 8वां दिन है मेरा, 14 तारीख तक मैं पहुंचूंगा। साइकिल टूर है ना? साइकिल टूर है, साइकिल पे ही सफर है ये मेरा। गोपी वल्लभपुर पहुंचने से कुछ दूरी पहले मेरा थोड़ा मैं गिर गया था, हल्का सा एक्सीडेंट हुआ था मेरा, इससे थोड़ी चोट लग गई थी, लेकिन अभी सब एकदम ठीक है। कितना किमी आए आप तक भुवनेश्वर से कलकत्ता? कितना किमी है? 500। भुवनेश्वर से कलकत्ता की सफर 500 किलोमीटर से यहाँ तक 350 किलोमीटर तक का सफर है ये। आप भुवनेश्वर में क्या करते हैं? भुवनेश्वर में सॉफ्टवेयर डेवलपमेंट करता हूँ मैं और सर्वर मैनेजमेंट करता हूँ। কেশারিতে যাত্রীবাহী বাসের পেছনে ট্রলারের ধাক্কায় আহত হলেন 5 জন যাত্রী। জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় আহত হলেন 5 জন বাস আরোহী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির কলাবনি কাছে 60 নম্বর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে দাঁতন থেকে একটি যাত্রীবাহী বাস বেলদার দিকে আসার সময় কলাবনির কাছে একটি ট্রলারকে ওভারটেক করতে গিয়ে সামনে স্টপেজ নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই পেছন দিয়ে আসা ওই ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা মারে। ঘটনায় আহত হন 5 জন বাস যাত্রী। শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করেন। দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাস এবং ট্রলারের দুটোর গতিবেগ বেশি থাকায় ট্রলারটিকে ওভারটেক করে আচমকা বাসটি থেমে যাওয়ায় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা মারে। ঘটনার পর জাতীয় সড়কের উপর বেশ কিছুক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্রেন দিয়ে বাস এবং ট্রলারটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। बस आपके सामने खड़ा कर दिया? आप क्या गाड़ी का क्या ड्राइवर है? क्या नाम है आपका? ये तो डम पर मेरे स्टेशन पर ऐसे रात दिखे थे देख पर दानी से डम ये तो आपको निकट गया सिले और दातुन के सिले देखो था दानी सिले का था बोला हूँ स्टैंड तो तुम्हारे बस के पीछे नहीं मिली सिले की बस सिलो बस नाम की मोलीना তুমি বাসের হেল্পার? কি নাম তোমার? গাড়ির যেহেতু এটা NH60, এর সবসময় রাস্তার গাড়ি চলাচল থাকে। এখন এই 10:30 নাগাদ বাসটি দাঁতন থেকে বেলদা যাচ্ছিল, সেই সময় একটা গাড়ির পিছনে ছিল, বাসটা ওভারটেক করতে গিয়ে দাঁড়াবে বলে ওভারটেক করে গিয়ে দাঁড়িয়েছিল এবং পিছনে এসে গাড়িটি ট্রলারটি এসে ধাক্কা মারে। বৃহস্পতিবার কেশিয়াড়ি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের 7 নম্বর অঞ্চলের সেন্না বুথের তেঁতুলমুড়ি গ্রামে মমতা ব্যানার্জির 10 বছরের উন্নয়নের প্রচার কর্মসূচি পালন করা হলো। বৃহস্পতিবার কেশিয়াড়ি ব্লকের 7 নম্বর অঞ্চলের সেন্না বুথে তেঁতুলমুড়ি গ্রামে মমতা ব্যানার্জির 10 বছর উন্নয়নের প্রচার কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদিকা কল্পনা শীত, তৃণমূল ব্লক সহসভাপতি পবিত্র শীত, ব্লকের যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, আদিবাসী নেতা দেবেন হাসদা, 7 নম্বর অঞ্চলের যুব সভাপতি চন্দ্রকান্ত পাত্র, বুথের অন্যান্য কর্মীরা। রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদিকা কল্পনা শীত বলেন, 10 বছরে মমতা ব্যানার্জির বাংলার যে উন্নয়নের পরিবর্তন করেছেন তাতে তেঁতুলমুড়ি গ্রামের মানুষ খুব খুশি।
মমতা ব্যানার্জির দশ বছর সরকারে সমস্ত সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয়েছে। পুরো বাংলার মানুষের সঙ্গে সঙ্গে তেঁতুলমুড়ি গ্রামের প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, রেশন, কন্যাশ্রী, কৃষক বন্ধু। ক্লাস টুয়েলভে ছাত্রছাত্রীদের অনেকের অ্যাকাউন্টে 10,000 করে পেয়েছে, তাই তারা খুশি। আজকে কেশারি ব্লকের 7 নম্বর অঞ্চলের সেন্নাবুতের যে তেঁতুলমুড়ি গ্রাম, সেই তেঁতুলমুড়ি গ্রামের প্রায় এসসি সম্প্রদায়ের মানুষ প্রায় 50 থেকে 55টা বাড়ি আজকে আমরা ঘুরলাম। দিদির 10 বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নের বার্তা মানুষ পেয়েছে কি না বা যারা পায়নি কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো জানার জন্য আজকে আমরা এসেছি। প্রায় প্রত্যেকটা বাড়িতে দেখলাম দিদির মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বাস্থ্যসাথীর কার্ড প্রত্যেকটা বাড়িতে হয়েছে, যাদের হয়েছিল না এই ক্যাম্প থেকে তারা দুয়ারে সরকার থেকে করেছে। রেশন প্রত্যেকটা বাড়িতে পৌঁছাচ্ছে এবং যে তফসিলি বন্ধু, যে দিদির যে ওল্ড এজ পেনশন, বৃদ্ধ বৃদ্ধারা যে বাড়িতে আছে সে বাড়িতে পৌঁছে গেছে। কৃষক বন্ধুও পেয়েছে। সর্বোপরি দিদি মোবাইল ফোন কেনার জন্য যে 10,000 টাকা করে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের দিয়েছেন, এই বাড়িতে অনেক ছাত্রছাত্রী আছে যারা টুয়েলভে পড়ে, তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকেছে। তাই এই গ্রামের মানুষ দিদির প্রতি প্রচুর খুশি এবং তারা 2021-এ দিদির সঙ্গে থাকবেন এই কথাও আমাদেরকে দিয়েছেন। দিদির উন্নয়ন 10 বছরে জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, তাই পুরো বাংলার সঙ্গে সঙ্গে এই তেঁতুলমুড়ি গ্রামের মানুষেরও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি থেকে নিয়ে শিক্ষা থেকে নিয়ে সমস্ত কিছু মানের পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে। চন্দ্রকোনা রামজীবনপুরে হলো 4 দলীয় ভলিবল টুর্নামেন্ট। হারিয়ে যাওয়া ভলিবল খেলাকে বাঁচিয়ে রাখার তাগিদে চন্দ্রকোনার আমরা কজনের পরিচালনায় 4 দলীয় একদিনের ভলিবল টুর্নামেন্টের আয়োজন রামজীবনপুরে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 ব্লকে রামজীবনপুর পৌরসভার হাইস্কুল মাঠে আয়োজন করা হয় এই ভলিবল টুর্নামেন্টের। আমরা কজনের পরিচালনায় প্রতি বছরেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানা গেছে। জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা এই 4 দলীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বিজয়ী ও বিজিত দলের জন্য ট্রফি সংগ্রহ, নগদ পুরস্কারের ব্যবস্থা করেছে আয়োজকরা। ক্রিকেট, ফুটবলের পাশাপাশি ভুলতে বসা ভলিবল খেলাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। এদিন ভলিবল টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা ছিল এলাকায়। আমরা রামজীবনপুর আমরা কজন বৃন্দ, আমরা 4টে টিমের খেলা, ভলিবল খেলা করাচ্ছি, একদিনেই খেলা। লোকাল আমাদের বিশিষ্ট যেসব মানুষজন আছে তারা হেল্প করেছেন প্রচুর, সেই সহযোগিতায় আমরা খেলাটা করেছি এবং বিগত বছরও আমরা খেলা করাই, আগের বছর করানো হয়নি, করে ভালো উন্নত দল নিয়ে খেলা করানো। 4 দলই বাইরের টিম, খিরপাই আছে, শুনে আছে, কুচিগাড়ি আছে, তারকেশ্বর আছে, দেবাশিস নন্দী। কালীপূজা উপলক্ষে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো পটাশপুরের ধূসুদা মিলনী সংঘ। কালীপূজা উপলক্ষে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো পটাশপুরের ধূসুদা মিলনী সংঘ। কারো মা নেই তো কারো বাবা নেই, আবার কেউ দিন মজুরি করে দিন গুজরায়, এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পটাশপুরের ধূসুদা মিলনী সংঘ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের ধূসুদা মিলনী সংঘের রটন্তি কালীপূজা উপলক্ষে অসহায় দরিদ্রদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র। এদিন ধূসুদা মিলনী সংঘের মঞ্চে প্রায় 60 জনের হাতে শীত বস্ত্র হিসেবে কম্বল ও চাদর তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের উৎসাহ দিতে এগিয়ে এলো ওই সংস্থা। এলাকার অনেক ছেলে মেয়ের বাবা মা দিন মজুরি করে দিন কাটায়, তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে হিমশিম খেয়ে যায়, তাই ওসব দুস্থ ছাত্রছাত্রীদের কথা ভেবে এ সংস্থার পক্ষ থেকে এদিন শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়। প্রায় 50 জন ছাত্রছাত্রীর হাতে এদিন খাতা, পেন, পেন্সিল, বই প্রভৃতি তুলে দেওয়া হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী উত্তম বারিক, মানস রায়, শুভজিৎ ঘাটা প্রমুখ। এবং সেই শুভ উদ্বোধনে আমাদের প্রত্যেক বছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে আমাদের এই ক্লাব, এবং এবছরই আমরা বস্ত্রদান 60 জনকে করলাম এবং 50 জনকে। এই ক্লাব মানুষের করোনা থেকে এবং অসহায় রোগী থেকে আমাদের এই ক্লাব বিপদে আপদে মানুষের কাছে দাঁড়ায়। আমাদের বস্ত্রদান ছিল আজকে, পাঠ্যদান ছিল, আগামীকাল নরনারায়ণ সেবা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। নিয়ে নিচ্ছি একটি ছোট বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন সানন্দা নিউজ।
সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে বায়োফ্লকের সাহায্যে বিভিন্ন মাছের চাষ করে স্বনির্ভর হন। এই ব্যবসায় অর্থ ও পরিশ্রম দুই কম লাগে। এই পথে আপনাকে দিশা দেখাবে জিকে বায়োফ্লক ফিশ ফার্মিং অ্যান্ড ব্রিডিং। আমাদের এখানে আমুর মাছের ডিম এবং বাচ্চা পাওয়া যায়। এছাড়াও কই মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, শিঙি মাছের শীত পাওয়া যায়। পাশাপাশি বায়োফ্লকের সমস্ত মালপত্রও পাবেন এখানে। প্রোপাইটার কার্তিক বেরা, চকমক, রামপুর, খড়গপুর টু। আপনি এখান থেকে আমুরের সিট থেকে শুরু করে কই, মাগুর, বায়োফ্লকে যা যা লাগে সেগুলো আপনি পেয়ে যাবেন, এবং পুকুর চাষে যদি আমুর সিট যদি আপনি পেতে চান তাহলে কল করবেন বা যোগাযোগ করবেন, আপনি পেয়ে যাবেন। মোবাইল নাম্বার 7003166188 অর 9064684197। আরাধা লেজেস বিউটি পার্লার, এখানে ফেশিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, হেয়ার স্পা, হাইলাইট, পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং যত্ন সহকারে করানো হয়। এছাড়াও এখানে সুলভ মূল্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কোর্স করানো হয়। এখানে বন্দুকের সাহায্যে কানে লতি ও নাক ফোটানো হয়। আমাদের আরেকটি নতুন বিভাগ হলো আরাধা লেজেস কর্নার, এখানে নামি দামি কোম্পানির নাইটি, কুর্তি, ব্লাউজ, প্লাজো ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও এশিয়ারিতে সর্বপ্রথম গোল্ড প্লেটেড জুয়েলারির রকমারি সম্ভার নিয়ে হাজির আরাধা লেজেস কর্নার। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড হইতে থানা যাওয়ার পথে গৌরাঙ্গ মঠ পেরিয়ে ডান দিকের আশ্রম যাওয়ার রাস্তায়। মোবাইল 9547504240। একটি বিশেষ ঘোষণা, কেশিয়ারি জীব বৈচিত্র্য ও শিশু বিনোদন উদ্যান প্রত্যুষা পার্ক আগামী 22 ফেব্রুয়ারি 2021 সোমবার থেকে 4 মার্চ 2021 বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ কারণবশত বন্ধ থাকবে। ওই দিনগুলোতে সাধারণ দর্শনার্থীদের জন্য পার্কের দরজা বন্ধ থাকবে। আপনাদের সহযোগিতা কাম্য। নির্দেশানুসারে কেশিয়ারি প্রত্যুষা পার্ক কর্তৃপক্ষ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখব পরবর্তী সংবাদে। এনসিসি বেস্ট ক্যাডেটের রূপোর পদক পেলেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র নির্মল কুমার মাঝি। এনসিসি বেস্ট ক্যাডেটের রূপোর পদক পেলেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র নির্মল কুমার মাঝি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র নির্মল কুমার মাঝি এনসিসিতে বেস্ট ক্যাডেট এর কৃতিত্বের জন্য রাজ্যপালের কাছ থেকে রৌপ্য পদক পেলেন। নির্মল কুমার মাঝি ছিলেন ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর খড়গপুর গ্রুপের 55তম বেঙ্গল ব্যাটালিয়নের ক্যাডেট। নির্মলের এই রাজ্যপালের কাছ থেকে রূপার পদক পাওয়াতে তার পরিবার সহ তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ গর্ব প্রকাশ করেছেন অনেকেই। এ বিষয়ে রূপোর পদক প্রাপ্ত এনসিসি ক্যাডেট জানান, এই পদক তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি রাজ্যপালের কাছ থেকে এই সম্মান পেয়ে, যদিও এর পেছনে বাবা মায়ের প্রচুর সাহায্য পেয়েছি, পাশাপাশি প্রতিবেশীদের অনেক সাহায্য পেয়েছি বলে জানান তিনি। কমোডর আলম চ্যাটার্জি, ডিস্টিংগুইশড অফিসার্স অফ দি সার্ভিসেস, দেয়ার স্পাউসেস, এনসিসি ক্যাডেটস, ফার্স্ট লেডি শ্রীমতি সুদেশ ধনকর, and members of the media. I was interacting with Major General Majid Kumar. I have a strong connect with him. He is from Sainte School Kapurthala. I am from Sainte School Chittorgarh. More often than not, whenever I am face to face with those in uniform, I have one introduction. Jagdeep Dhankar, Sainte School 166, and that is something which I ever cherish. আচ্ছা নির্মল, এই যে বেস্ট ক্যাডেট গভর্নর মেডেল পেলেন, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং এটা একটা খুব গর্বের বিষয়। সেক্ষেত্রে আমার কলেজ এবং আমার ব্যাটালিয়ন যেভাবে আমাকে হেল্প করেছে এবং আমি মেডেলটা পাওয়ার পর আমি খুবই গর্বিত, এবং আমি এটা সারা জীবন মনে রাখবো যে আমি একজন রাজ্যপালের কাছ থেকে এই পদকটি পেয়েছি, এবং এই পদক এবং এই সার্টিফিকেটটা আমার পরবর্তী ভবিষ্যৎ জীবনে আমার অনেক কাজে লাগবে, এবং এটি আমার কাছে খুব গর্বের বিষয়। আমার পরিবারের কাছে, আমার পাড়া প্রতিবেশীর কাছে, আমার গ্রামের কাছে, এবং মূলত আমার কলেজে যারা আমাকে সমর্থন করে তাদের কাছে আমার খুব ভালো লাগছে যে আমি এত বড় একটা পদক পেয়েছি। শুধুই কি বেস্ট ক্যাডেট হিসাবে, না তার পিছনে অন্য কারণে আজ নির্বাচিত হলেন আপনি? না, আমার মূলত অ্যাডভেঞ্চার কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন আমি রক ক্লাইম্বিং ক্যাম্প করেছি 2018 সালে, এবং আমার সোশ্যাল সার্ভিসে আমার অবদান আছে, যেমন আমি ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিয়েছি। এছাড়াও আমার অনেক কৃতিত্ব আছে যার মাধ্যমে আমি সিলেকশন হয়েছি। বাড়ি থেকে মা বাবা কীভাবে অনুপ্রাণিত করতো এই
এমসিসি স্যার মূলত আমার বাবা মা আমাকে প্রত্যেকটা বিষয়ে অনুপ্রাণিত করে এবং প্রত্যেকটা বিষয়ে এগানোর পরিকল্পনা দেয় মূলত এনসিসির জন্য বাবা মা আমাকে সবসময় সমর্থন করে এবং বলে যে তুমি সামনের দিকে এগিয়ে যাও এবং এনসিসি এই সার্টিফিকেটের মাধ্যমে আমি যাতে পরবর্তীকালে যে কোনো চাকরি বা যে কোনো সেনাবাহিনী পুলিশে জয়েন করতে পারি তার জন্য আমাকে খুবই সমর্থন করে আমার তো মেডেল পেয়েছে খুব আনন্দ আমার পরিবারের খুব সবাই আনন্দ এবং কেউ মেডেল পেয়েছে আমার খুব খুশি লাগছে এবং ওকে আমি তো সবসময় আরও এগিয়ে যেতে বলি যে যাতে পুলিশের কাজে কি যে কোনো কাজে এগিয়ে যেতে বলি সবসময় খেলা হবে স্লোগান তুলে চন্দ্রকোনায় বাইক মিছিল করলো বিজেপির যুব মোর্চা খেলা হবে স্লোগান তুলে চন্দ্রকোনায় বাইক মিছিল করলো বিজেপি যুব মোর্চা জয় শ্রীরাম স্লোগানের সাথে এবার বিজেপির যুব মোর্চার বাইক র্যালিতে উঠল খেলা হবে স্লোগান ১৩ তারিখ চন্দ্রকোনায় ঢুকবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ তার আগে কুয়াপুর অঞ্চল জুড়ে বাইক র্যালি ও পথসভা করল বিজেপির যুব মোর্চা বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ছোটবেলা থেকে শুরু হয় এই বাইক র্যালি বিভিন্ন অঞ্চল ঘুরে শেষ হয় কুয়াপুরে পথসভাও ছিল বিজেপির চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডল যুব মোর্চা ডাকে এই বাইক র্যালির আয়োজন করা হয় শতাধিক কর্মীদের নিয়ে বাইক র্যালিতে নেতৃত্ব দেন যুব মোর্চার সভাপতি ধনঞ্জয় পণ্ডা আগামী ১৩ তারিখ পরিবর্তন যাত্রার রথ চন্দ্রকোনা বিধানসভায় প্রবেশ করবে ওই দিন রথ বিধানসভা ঘুরে চন্দ্রকোনায় থাকার কথাও রয়েছে পরিবর্তন যাত্রা সফল করতে তারই সমর্থনে এদিনের এই বাইক র্যালিতে খেলা হবে স্লোগান তুলে অঞ্চল দাপাল যুব মোর্চার কর্মীরা একুশের বিধানসভা নির্বাচন যত সামনে এগিয়ে আসছে শাসক বিরোধী উভয় রাজনৈতিক কর্মসূচি জোরালো হচ্ছে খেলা হবে স্লোগান দিয়ে কুয়াপুর চার নম্বর অঞ্চলে ভারতীয় জনতা যুব মোর্চা চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে একটি বাইক র্যালির সূচনা করছি আমাদের যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে তারই একটা ঝলক এটা কোথার থেকে বাইক র্যালিটা আরম্ভ হবে আমাদের চার নম্বর অঞ্চল জুড়েই বাইক র্যালিটা হবে শুরু হচ্ছে ছোটবেলা প্রাইমারি স্কুলের সামনে থেকে কোথায় শেষ হবে কুয়াপুর পোলে একটা স্ট্রিট কর্নারের মধ্য দিয়ে এটা শেষ হবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপীবল্লভপুরে হলো আলোচনা সভা এবং বস্ত্র বিতরণ কর্মসূচি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপীবল্লভপুরে হলো আলোচনা সভা এবং বস্ত্র বিতরণ কর্মসূচি রাজনীতির এই অধঃপতনের সময় স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার কালজয়ী দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জীবনচর্চা আজ বড়ই পরিহার্য হয়ে উঠেছে এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলায় নেতাজির জীবনচর্চার লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী কমিটি কমিটির উদ্যোগে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর উপর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবছরব্যাপী সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী কমিটির গোপীবল্লভপুর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাসিন্দা গ্রামে হল সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে আলোচনা সভা এবং দুস্থ মানুষদের কম্বল বিতরণ কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক স্বরূপ প্রামাণিক প্রসেনজিৎ প্রধান সন্দীপন দাস প্রভাস হুই প্রমুখ এদিনের অনুষ্ঠানে বাসিন্দা গ্রামে আগামী দিনে নেতাজির জীবন চর্চার লক্ষ্যে একটি স্থানীয় কমিটি গঠন করা হয় তিনি গৃহবন্দী অবস্থা থেকে ভারতবর্ষ ছেড়ে চলে গেলেন তারপর তিনি গেলেন জার্মান সেখান থেকে সেই ১৭৪১ সালের ১৭ই আগস্ট তিনি যখন ছদ্মবেশে চলে যাচ্ছেন তিনি ভগৎ সিং এর সঙ্গে দেখা করলেন গেলেন আফগানিস্তান সেখান থেকে গেলেন ইটালি থেকে গেলেন জার্মানি কোথাও তিনি সাহায্য পেলেন না শুধু সৈন্য সংগ্রহ এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য আরো বিস্তীর্ণ মালদা শহরে বাইক মিছিলের মাধ্যমে হলো বিজেপির মহিলা মোর্চার সমর্পণ দিবস পালন দীনদয়াল উপাধ্যায়ের ২৫তম প্রয়াণ দিবস উপলক্ষে মালদা শহরে বাইক মিছিলের মাধ্যমে সমর্পণ দিবস পালন করল বিজেপি মহিলা মোর্চা বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুতপা মুখার্জির নেতৃত্বে বৃহস্পতিবার মালদা শহরের পুরাটুলি এলাকায় বিজেপি কার্যালয় থেকে বাইক মিছিল শুরু হয় মিছিল ইংরেজবাজার থানার কোতোয়ালি হয়ে মালদা শহর পরিক্রমা করে শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে মিছিল থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এগিয়ে যান বিজেপির মহিলা কর্মীরা মিছিল শেষে প্রয়াত শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তিতে
পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহিলা নেত্রী সুতপা মুখার্জি। কর্মসূচিতে অংশ নিয়ে সুতপা দেবী বলেন, তৃণমূল শাসনে রাজ্যের মহিলারা অত্যাচারিত এবং নির্যাতিত, আর নির্যাতিত নারী সমাজের একমাত্র ভরসা হল বিজেপি। আজকে আমাদের দীনদয়ালজির প্রয়াণ দিবস, একাত্তর মানববাদের স্রষ্টা দীনদয়ালজির প্রয়াণ দিবস। আজকে দীনদয়ালজির প্রয়াণ দিবসে আমাদের আজকে শ্রম দিবস পালন করি, আমরা সমর্পণ দিবস পালন করি। সেই দিবসে আমরা মহিলা মোর্চা, রাজ্য মহিলা মানে মহিলা মোর্চার নির্দেশে আমরা আজকে জেলা পার্টি অফিস থেকে বাইক র্যালি কোতোয়ালি গিয়ে কোতোয়ালি থেকে ঘুরে আমরা ফোয়ারা মোড়ে এখন আমরা শ্যামাপ্রসাদজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করব। তারপরে আমরা এখান থেকে গৌরোড হয়ে ঘুরে আমরা আবার পার্টি অফিসে যাব। মিছিলে কি বার্তা দিলেন? মিছিলে আমরা বার্তা দিলাম, আমরা যে টিএমসির যে আজকে যে টিএমসির শাসনে যে মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বার্তা দিলাম। আমরা মহিলাদের সবসময় আমরা মহিলাদের পাশে আছি, আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা আমরা মহিলাদের পাশে আছি। আমার নাম সুতপা মুখার্জি, ভারতীয় জনতা মালদা জেলা মহিলা মোর্চার সভাপতি। দীর্ঘ দেড় বছর মারণ ক্যান্সারে ভুগে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য নয়তো স্বেচ্ছা মৃত্যুর আবেদন করলেন মালদা জেলার মানিকচকের। মুখ্যমন্ত্রীর জেলা সফর শেষ হতেই যুবকের স্বেচ্ছা মৃত্যুর আবেদন ঘিরে শোরগোল পড়ল মালদা জেলায়। ক্যান্সার রোগে আক্রান্ত যুবক মুখ্যমন্ত্রীর কাছে ব্লক প্রশাসনের মাধ্যমে স্বেচ্ছা মৃত্যু আবেদন করেছেন। মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার যুবক পিন্টু ঘোষের আবেদন ঘিরে শোরগোল পড়েছে মালদা জেলায়। জানা গেছে, দীর্ঘ দেড় বছর ধরে ক্যান্সার রোগে ভুগছেন পিন্টু ঘোষ। প্রথমে বিষয়টিকে নিয়ে তেমন গুরুত্ব না দিলেও বর্তমানে এই রোগের পেছনে সর্বশান্ত হয়েছে গোটা পরিবার। বাড়ির ঘটিবাটি বিক্রি করে চিকিৎসায় সমস্ত শেষ করে দিয়েছেন পরিবারের সদস্যরা। প্রতিদিন তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে পড়ছে যুবক পিন্টু ঘোষ। এবার শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকেই চিঠি লিখে বলা হয়, হয় চিকিৎসার ব্যবস্থা করা হোক, না হয় স্বেচ্ছা মৃত্যুর আবেদন মঞ্জুর করা হোক। ঘোষপাড়ার যুবকের এমন আরতি দেখে সমবেদনা জানিয়েছেন পাড়া প্রতিবেশীরা। গ্রামবাসীরা জানাচ্ছেন, দীর্ঘ সময় ধরে যুবকের অসুস্থতা আজ গোটা পরিবারটাকে শেষ করে দিয়েছে। সুখ স্বাচ্ছন্দ্যের দিন কাটছিল পরিবারের, কিন্তু বর্তমানে সব শেষ। পিন্টুর যাতে সুচিকিৎসা পায় সেই দাবি তুলেছেন গ্রামবাসীরাও। এ প্রসঙ্গে রোগে আক্রান্ত পিন্টু ঘোষ জানান, চিকিৎসার খরচ যোগাতে গিয়ে সব শেষ হয়ে গিয়েছে, এখন আর্থিক অনটন আর রোগ যন্ত্রণা থেকে মৃত্যু শ্রেয় হয়ে উঠেছে। বিষয়টি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। সঙ্গে সাহায্যের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাপতি। আমার হয়েছে গত দেড় বছর থেকে আমি পড়ে আছি, সুস্থ হয়ে ক্যান্সার ধরা পড়েছে দেড় বছর পরে। তারপরে বেঙ্গালোর গেছিলাম, কলকাতা গেছিলাম, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে আমি লাস্টে এখানে ডিসার নার্সিং হোমে আমি এলাজ করিয়েছি। তারপরে এলাজ করানোর পরে তবু আমি সুস্থ হইনি। কি বলেছে ডাক্তারবাবুরা? ডাক্তারবাবুরা বলেছেন যে সুস্থ হয়ে যাবে, কিন্তু আপাতত এখন পর্যন্ত আমি কোনো সুস্থ নাই। এই যে কোমরে যে ব্যথা করছে কি না, তো এ জ্বালা যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। মন করছে আমি মৃত্যু বড় যদি মরে যাই তো ভালো হবে। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি চিঠি এটাই করেছি যে আপাতত আমার বাড়িতে যত টাকা পয়সা যা ছিল বিক্রি টিক্রি করে, গরু গাই ছিল 25-30টা, সব বিক্রি করে দিয়েছি। আপাতত এখন কিছু নাই যে আমি খেতেও পাচ্ছি না ভালো করে হিসাব মতো। হ্যাঁ, কিছু নাই যে আর যে ডাক্তার দেখাবো কি কোনো কিছু করব, পারছি না আর। তো আমি মুখ্যমন্ত্রীর কাছে চাইছি যে যেমনি আমি ভালো করে সুস্থ হয়ে যাই, ভালো জায়গায় আমাকে চিকিৎসা আমার যেমনি হয়। আর তা যদি চিকিৎসা না হয় সেক্ষেত্রে কী লিখেছেন? যদি চিকিৎসা না হয় তো সরকারকে বলছি আমি আমার মৃত্যুবরণ করে দেন, আমি আমি মরতে চাই। কত জ্বালা যন্ত্র আমি সহ্য করবো, এতদিন থেকে দেড় বছর থেকে ব্যথা নিয়ে ভুগছি, তবুও ব্যথা ভালো হচ্ছে না। এই যে এখানে পায়খানার রাস্তা বের করা আছে আপাতত, এখন কীভাবে এখন সংসার কীভাবে চলছে? আপনি দেড় বছর ধরে বসে সংসার কি? আমার বাবা ভ্যান চালায়, ওই ভ্যান চালিয়ে যেটা ইনকাম করে নিয়ে আসে সেটা দিয়ে খাওয়া দাওয়া করি। এখন চিকিৎসার জন্য কত কী খরচ করলেন, কী কী বিক্রি করে খরচ? প্রায় 6 লক্ষ টাকার মতো খরচ করেছি। গরু ছিল বাড়িতে, কিছু জমি আছে, বিক্রি করতে চাইছে কিন্তু বিক্রি হচ্ছে না। পার্শ্বে নদী আছে, নদী ভাঙে গিয়ে গত এক বছর আগে নদী ভেঙে গেছিলো, ভাঙার পরে কেউ নিতেও চাইছে না এখানকার জমি। পাড়ায় বাড়ি পিন্টু ঘোষ, বাবার নাম ভুবন ঘোষ। ও বিডিওর কাছে একটা দরখাস্ত করেছে স্বেচ্ছা মৃত্যু বরণের জন্য, কারণ ও দীর্ঘদিন ক্যান্সারে ভুগছে, লাস্ট স্টেজে আছে, থার্ড স্টেজে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে স্বেচ্ছায় মৃত্যুর জন্য, কিন্তু লোকাল সভাধিপতি হিসাবে
এরিয়াটা দেখাশোনা করি। সার্বিকভাবে খবর পাওয়া মাত্র আমি ওনার পাশে দাঁড়াবো, যেরকম সাহায্য লাগে দেব। এবং মুখ্যমন্ত্রীর আবেদন করেছেন, নিশ্চয়ই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দেবে, নিশ্চয় সুব্যবস্থা হবে, সব রকম চিকিৎসা। খবর লাগালাম স্বাস্থ্যসাথী কার্ড উনি পেয়েছেন, বিডিও সাহেবও ডেকে পাঠিয়েছেন, আর্থিক দিকটা দেখে এবং ওর কী কী দরকার আছে সেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সুব্যবস্থা করা হবে। দুঃখজনক ঘটনা, মানে এরকম করা বাঞ্ছনীয় আর কি, যেহেতু ওর নিশ্চয়ই জ্বালা যন্ত্রণায় আছে বলে এই ঘটনাটা করেছে, আমরা খোঁজ নিয়ে ব্যাপারটা দেখে নিচ্ছি। মালদহের হরিশ্চন্দ্রপুরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে প্রায় 20 থেকে 22 দিন ধরে। সমস্যা মেটানোর উদ্দেশ্যে নির্দিষ্ট পানীয় জল প্রকল্পের দাবি তুলে বারবার প্রশাসনের কাছে জানিয়ে আসছেন স্থানীয়রা। তারপরেও এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। অবশেষে দাবি সপক্ষে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। জলের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। কতদিন ধরে সমস্যা হয়ে গেছে? কিন্তু জলের এক নাম হচ্ছে প্রাণ, কিন্তু জলই তো নাই, তো প্রাণটা বাঁচবে কি করে? আমরা ট্যাপের জল পাচ্ছি না, কোনো পাড়াতে কল নাই, জল নাই, কি খাবো, কি নিয়ে বাঁচবো, কিভাবে চলবো? আমরা হরিশ্চন্দ্রপুরে কোথাও কোনো কলের জল নাই, পুকুরের জল খাবো না ডোবার জল খাবো, আমরা কিভাবে চলবো? আপনারা কি জানে না যে আমাদের এখানে কলে হরিশ্চন্দ্রপুরে জল নাই আজ 22 দিন থেকে? কি নিয়ে চলবো, কীভাবে খাবো দাবো থাকবো? টাইমে ভোট নিতে চলে আসছে, নেতারা কি কিছু জানে না? হ্যাঁ, কোনো একটা স্টেপ নিচ্ছে না যে আমরা কোনো জল পাচ্ছি না, কিছু পাচ্ছি না। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মন্ত্রীরা যেখানটায় কমিশনের ব্যাপার থাকে সেখানটায় ওরা তৎপরতা দেখায়, যে কোনো কাজের ক্ষেত্রে দেখুন, রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে দেখুন, চাই ঘরের ক্ষেত্রে দেখুন, চাই ভাতা দেওয়ার ব্যাপারে দেখুন, এখানে কমিশন পাবে সেখানটায় ওদের তৎপরতা দেখা যায়। কিন্তু আজ এই যে হরিশ্চন্দ্রপুরবাসী এক মাস ধরে টেপের জল পাচ্ছে না, জলের জন্য হাহাকার করছে, চারিদিকে বিক্ষোভ দেখা দিচ্ছে, আমার বুথের যারা মহিলারা আছে তারা এসে আমার কাছে বিক্ষোভ দেখাবার চেষ্টা করছিল, বলল যে এভাবে জল পাচ্ছি না, তখন বললাম এই যে তৃণমূল কংগ্রেসের যোগ সাজেস, এখানটায় ওরা কোনো কমিশন পাচ্ছে না, সেই জন্য ওরা কোনো তৎপরতা দেখাচ্ছে না। তৃণমূল কংগ্রেস যেখানটায় কমিশন নেই সেখানে তৃণমূল কংগ্রেস নেই, আর যেখানে কমিশন আছে সেখানেই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখতে পাওয়া যাবে না। আমি যেদিন শুনতে পাই সেদিনই আমি কিন্তু আমার যে চাঁচলের যে ইঞ্জিনিয়ার রয়েছেন পঙ্কজ কুমার, তার সাথে আমি কথাবার্তা বলি, তিনি বলেছেন অ্যাকচুয়ালি ফলটা কোথায় ধরতে পারছিলেন না, কিন্তু রিসেন্ট টাইমে ফলটা ধরা পড়ছে এবং কাজও কন্টিনিউ চলছে এবং কাজটা খুব তাড়াতাড়ি সক্রিয় হয়ে যাবে। আমরা এখানটা নিজেরও নজর রেখেছি যাতে মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হয়। আর বিজেপি বলছে যে তৃণমূল এখানে ভাগ পাচ্ছে না বলেই মাথা লাগাচ্ছে না বলে অভিযোগ, এগুলো সর্বোপরি মিথ্যা কথা। এখানে ভাগের কোনো প্রশ্ন নেই, আমরা মানুষের জন্য সারাদিন মানে কাজ করছি, আপনি পাশে দেখতে পাচ্ছেন কাজ অলরেডি চলছে, তাদের মধ্যে ভাতাবাজি কথাবার্তা বলি না, জাতপাতের রাজনীতি করে এবং ভোট এলেই ইন্ডিয়া পাকিস্তানের কথা বলে, ধর্মের কথা বলে, তারা মানুষের কোনো কাজ করে না, আমরা মানুষের কাজ করি বলে মানুষের সাথে রয়েছি। সংবাদ এই পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর, নমস্কার।